আমাদের বাংলাদেশের বিভিন্ন জনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা যারা আলু চাষ আলু বিএডিসি আলু চাষিরা যারা রয়েছি আমরা রয়েছি বিএডিসি, আমাদেরকে প্রতারণা ভাবে পরপর তিনটি রেট নির্ধারণ করেছে, যেটি আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। বিএডিসি একটি কুচক্রি মহল, বিএডিসি কে ধ্বংস করার জন্য এই আমাদের সাথে ভিতরে মূল্য নিয়ে তিনি নির্ধারণ কমিটিতে যিনারা রয়েছেন যে মূল্য নির্ধারণ করছেন, আমাদের সাথে তামাশা করছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে আমাদের আলু বীজের ন্যায্য মূল্য যেন আমরা পাই তার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।